1991 সালে ভবেশ কুণ্ডু পরিচালিত বৌরানী সিনেমার মাধ্যমে আমরা পেয়েছিলাম এক অভিনেত্রীকে। শুরুটা হয়েছিল খুব ভালোভাবেই, তারপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো তার ব্যক্তিগত জীবন। আমাদের আজকের এই উপস্থাপনায় আমরা আলোচনা করব অভিনেত্রী অনুশ্রী দাসকে নিয়ে। তো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের অজানা গল্প চ্যানেলে। ভিডিওটি শুরু করবার আগে একটিই রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1991 সালে বৌরানী সিনেমার হাত ধরে তার অভিনয় জগতে আসা। টলিউড পেল এক মিষ্টি অভিনেত্রীকে। একে একে তিনি আমাদের উপহার দিলেন প্রাণের চেয়ে প্রিয় বিশ্বাস অবিশ্বাস, পুরস্কার, দাঙ্গার মতো উল্লেখযোগ্য সব সিনেমা। জুটি বেঁধেছেন টলিউডের দাপুটে সব অভিনেতাদের সাথে, কিন্তু তার জুটি সবথেকে বেশি হিট ছিল অভিনেতা ভাস্কর ব্যানার্জির সাথে। প্রকৃতির নিয়মে ওনার জীবনেও এসেছিল ভালোবাসা। একসময় ইন্ডাস্ট্রিতে ক্যাসিনোভা বলে ডাকা হতো অভিনেতা ভরত কলকে। 90-এর দশক থেকে অভিনয় শুরু এবং কাজের পাশাপাশি সম্পর্কে জড়িয়েছেন একাধিক অভিনেত্রীর সঙ্গে। এভাবেই তিনি সম্পর্কে জড়ান অভিনেত্রী অনুশ্রী দাসের সঙ্গে। যদিও তাদের সেই সম্পর্ক বিয়ের পরিণতি পায়, কিন্তু অল্পদিনের মধ্যেই তাদের বিবাহিত জীবনে ধরে ভাঙন। স্বামীর একাধিক সম্পর্কের কারণে ভেঙে যায় তাদের বিবাহিত জীবন। অনুশ্রী দাসের সাথে বিবাহবিচ্ছেদ হওয়ার পর ভরতকল চলে যান মুম্বাইতে। মুম্বাইয়ে থাকার সময় ভরতকল সম্পর্কে জড়ান অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সাথে। এরপর ধরা পড়ে তার ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া। জীবনের অনেক সময় কাটিয়ে ভরতকল আবার বিয়ে করেন অভিনেত্রী জয়শ্রী মুখার্জিকে। তিনিও একজন সিরিয়ালের পরিচিত মুখ। অভিনেত্রী অনুশ্রী বৌরানী সিনেমার সুপারহিট নায়িকা হলেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষের মতো বিখ্যাত পরিচালককে, শুধুমাত্র ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না বলে। প্রমাণ করেছিলেন তিনি একজন জাত অভিনেত্রী। শুধুমাত্র অভিনেত্রী নন, তিনি একজন ভালো মনের মানুষও। রবি ওঝার খেলা সিরিয়ালেও তিনি অনবদ্য অভিনয় করেছিলেন। এছাড়াও মনোজ মিত্রের মতো দাপুটে অভিনেতার সাথে অভিনয় করেছেন কাকপণ্ডিতে। এসব ছিল অতীতের গল্প, বর্তমানের গল্পটা একটু অন্যরকম। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল খড়কুটোতে অভিনয় করছেন ভরতের প্রাক্তন ও বর্তমান স্ত্রী একসাথে। 203 যেন তুই যা থেকে দুই বোন হয়ে উঠেছেন। সিরিয়ালে মেজ ভাই চন্দন সেনের স্ত্রী অনুশ্রী আর ছোট ভাই পটকার স্ত্রীর ভূমিকায় জয়শ্রী। কিন্তু এমনটা কি সত্যিই সম্ভব? তার উত্তর অনুশ্রী দাস নিজেই দিয়েছেন। অনুশ্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রেম ভেঙে গেলেও একজন অভিনেত্রী হিসাবে আরেক অভিনেত্রীর সঙ্গে কাজ করতে অসুবিধা থাকবে কেন? অবশ্য এই মিল অনেকদিন আগেই করেছেন টিনা গঙ্গোপাধ্যায়। পুন্নিপুকুর থেকে শ্রীময় সিরিয়ালে অনুশ্রী ও ভরত কাজ করেছেন একসাথে। এছাড়াও বর্তমানে মহৎ ধারাবাহিকে দেখা যাচ্ছে অনুশ্রী দাসকে। কিন্তু এত কিছুর মাঝেও ভালোবাসা হারানোর দুঃখটা কোথাও না কোথাও তো আছেই, যার উত্তর তিনি নিজেই দিয়েছেন। আমি কোনো কিছু ভুলে যাইনি, তবে প্রাক্তনের খারাপ চেয়ে ভালো থাকা যায় না, তাই ভরতের ভালোই চাইব। যারা আমার অতীত নিয়ে এত কথা বলছেন, তারা আমার সম্পর্ক ভাঙা দিনগুলিতে আমার পাশে ছিলেন না। ভরতের বর্তমান স্ত্রী জয়শ্রীর সঙ্গেও কাজ করতে আমার অসুবিধা হচ্ছে না। সম্পর্কের টানাপোড়নে মানসিক দ্বন্দ্বে অভিনয়ের শীর্ষে থাকাকালীন তিনি যদি সিনেমাতে অভিনয় করা ছেড়ে না দিতেন, তাহলে আমরা হয়তো তার থেকে আরও অনেক ভালো ভালো সিনেমা উপহার পেতাম। যাই হোক, উনি সমস্ত অবসাদ কাটিয়ে ভালো আছেন, নিজের অভিনয় সত্তাকে বজায় রেখেছেন সিরিয়ালের জগতে। এটাই তাকে যারা ভালোবাসেন তাদের কাছে অনেক পাওনা। তো বন্ধুরা, আমাদের আজকের এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের মিস না যায়। শেষ করবার আগে একটিই কথা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।